আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের এক্সেলের প্রথম লেকচার, এটা বেসিক টু অ্যাডভান্স আমি শেখাবো আপনাদেরকে। সো প্রথমত সবাইকে আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম সালমান ইসলাম, আমি লিডিং ইউনিভার্সিটিতে বিপিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো এটা হচ্ছে একটা এক্সেল। এক্সেল খুললে আমরা, মানে ওপেন করলে যেই উইন্ডোটা আসে, এই সম্পূর্ণ এই যে এটা হচ্ছে এক্সেলের একটা বুক, বুক নং ওয়ান, এই যে এখানে দেখা যাচ্ছে। আর যে প্রথম একটা শিট খোলা হয়েছে এটা হচ্ছে শিট, মানে এটা এক্সেল শিট নং ওয়ান। আর এই যে ঘরগুলা এটা হচ্ছে সেল, এই যে এখানে নাম নাম উঠবে সেল A1। ওকে, সো এই যে উপরেগুলো A B C D E F, এগুলো হচ্ছে কলম। আর 1 2 3 4 5 6 7 8, এগুলো হচ্ছে র। আচ্ছা, এক্সেল আর কী কী আছে? এই যে এখানে আপনি একটা শিট বাড়াতে পারবেন যতগুলো ইচ্ছা, পাশাপাশি ডাবল ডাবল ক্লিক করলেই শিটের নাম চেঞ্জ করতে পারবেন। এনি নেম, ওকে, আমি জাস্ট একটু দেখালাম। এটা হচ্ছে ফর্মুলা বার, এখানে ফর্মুলা লিখলে এটার নাম হচ্ছে ফর্মুলা বার। আর যে এই যে ফাইল, হোম, এই যে এই সম্পূর্ণটা দেখতেছেন, এটা হচ্ছে রিবন। সো এটা ডাবল ক্লিক করলে চলে যাবে, আবার ডাবল ক্লিক করলে চলে আসবে। এখানে আবার পাশাপাশি দেখি আমরা এখানে ইনসার্টে কী কী আছে। এখানে আপনি পিকচার অ্যাড করতে পারবেন, চার্ট, ম্যাপ এবং কলম, টেক্সট বক্স, এনিথিং আপনি অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে পেজ লেআউট। তারপরে ফর্মুলাস আছে, বিভিন্ন ধরনের ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। এখানে ভিউয়ে যেমন গাইডলাইন্স আপনি সরাতে পারবেন, আবার অ্যাড করতে পারবেন, আরও অনেক কিছু আছে, আমি আস্তে আস্তে দেখাবো। এক্সেলের কিছু বেসিক সেটিংস করতে পারবেন, এই যে এখানে ফাইলে এসে তারপর অপশনে ক্লিক করলে এখানে অনেক কিছু আপনাকে দেখাবে সেটিংসের জন্য, যেমন বডি ফন্ট কী চাচ্ছেন আপনি, সাইজ কত, সব সময় একটাই থাকবে। আপনি এক্সেলটা খোলার পর একটা শিট সহ অন হবে নাকি দুইটা, এগুলো আপনি বাড়াতে কমাতে পারবেন। এখানে আবার কালার চেঞ্জ করতে পারবেন, আমি কালারফুল দিয়ে রাখছি। তারপরে আছে ফর্মুলার, এখানে যেমন ইরর হলে আপনি রেড বাটন, রেড কালি দেখাবে কোনো ফর্মুলা যদি ভুল থাকে। তারপর প্রুফিং আছে, সেভ, কীভাবে সেভ করবেন, ল্যাঙ্গুয়েজেস, এগুলো ডিফল্ট দেওয়া আছে, কোনো চিন্তার কারণ নেই। আর এখানে এটা হচ্ছে যে এন্টার ক্লিক করার পরে একটা সেল থেকে আরেকটা সেলে রাইটের দিকে যাবে, আপনি ডাউনও দিতে পারেন, রাইটও দিতে পারেন, আপ লেফট, এটা আপনার ইচ্ছে। কাস্টম রিবনটাও কাস্টম করতে পারবেন। কুইক অ্যাক্সেস টুল বার, এখানে আপনি এই জায়গাটাতে অনেক কিছু অ্যাড করতে পারবেন। ওকে, এদিকে বেশি না বাড়িয়ে এখন দেখি এখানে কী কী করা যায় আমাদের এক্সেলে। আর সো নেক্সট